আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য ভালো রাখতে তিনটি খাবার খাবেন। প্রিয় দর্শক ও আমার রোগী মহোদয়, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় ভিডিওবার্তা দেখতেছেন বা দেখবেন, যে যেখানে বসেই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজকের বিষয় স্বাস্থ্য ভালো রাখতে তিনটি খাবার খাবেন। সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অন্তত একবার হলো তিনটি খাবার খেতে পারেন। প্রিয় দর্শক আমার রোগী মহোদয়, এই খাবারগুলো আপনাকে আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা পাশাপাশি আপনার ত্বককে ঝকঝকে এবং সচ্ছল, বিশেষ করে হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করে থাকেন অথবা নিজের যত্ন নিজে শুরু করতে সিদ্ধান্ত নেন, তাহলে সবার আগে দরকার আপনার একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য তালিকা। বিশেষ করে আপনার স্বাস্থ্যের উপযোগী এবং ওজন কমাতে সহায়ক এমন খাবার পছন্দ বেছে নেওয়া বেশ কঠিনই পড়ে। শুধু খাবার খেলেই তো হলো না, জানতে হবে কোন খাবার রয়েছে আপনার জন্য উপযোগী, পর্যাপ্ত ভিটামিন এবং ফাইবার, পাশাপাশি প্রোটিন এবং অন্যান্য পুষ্টি পদার্থ। ওজন নিয়ন্ত্রণ রাখতে এমন কিছু খাবার রয়েছে যা কিনা আপনাকে সাহায্য করতে পারে, সে খাবারগুলো আমি আজকে বলে আপনাদের কাছে বিদায় জানাবো। বন্ধুগণ, নাম্বার ওয়ান, সবুজ শাক সবজি এবং তরতাজা সবুজ শাক সবজি আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। এবং এই খাবার যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন এবং খাদ্য তালিকা বাড়াতে পারেন, তাহলে দেখা যাবে দুর্দান্ত উপায় এবং তা একটি ক্যালোরি না বাড়িয়ে শরীরকে সজীবতা বা সুন্দর রাখতে সাহায্য করে সবুজ শাক সবজি খাওয়ার গুণে। তো প্রিয় দর্শক আমার বন্ধুগণ, এই সবুজ শাক সবজিগুলো আপনি পাবেন অ্যান্টিঅক্সিডেন্টের সময়ের পাশাপাশি ভিটামিন এবং খনিজের ঠাসা, যা আপনার শরীর স্বাস্থ্য, রোগ প্রতিরোধে ভালো এবং চুল এবং ত্বকের জন্য অপরিহার্য। শুধু কি তাই, এই সবুজ শাক সবজি এবং সবুজ ফলমূল এগুলো ফাইবার সমৃদ্ধ হওয়ার, পেট ভরা রাখতে অনেকক্ষণ সাহায্য করে। নাম্বার এক শেষ। নাম্বার দুই, ডিম। ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং সুস্থ ফ্যাট। তবে ডিম ক্রমাগতভাবে রক্তের এইচডিএল ভালো, কোলেস্ট্রল মাত্রা বাড়ায়, যা অনেক রোগের ঝুঁকি থেকে আপনাকে আমাকে সাহায্য করতে পারে। বিশেষ করে একটি গবেষণা দেখা গেছে যে ব্রেকফাস্টে যদি আপনি ডিম খেতে পারেন, তাহলে ক্যালোরি কম হয় এবং ওজন হ্রাস করতে সাহায্য করে। নাম্বার টু বলা শেষ, অর্থাৎ প্রতিদিন ডিম খাবে সকাল নাস্তা খাওয়ার সময়। নাম্বার তিন, বিশেষ করে বাদাম। বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ স্বাস্থ্যকর চর্বি এবং এটি মস্তিষ্কের জন্য অত্যন্ত ভূমিকা রাখে এবং হৃদযন্ত্রের বিরুদ্ধেও সুরক্ষা দেয় বাদাম খাওয়ার গুণে। বিভিন্ন বাদাম আছে, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আম, পেস্তা, আখরোট ইত্যাদি প্রচুর পরিমাণে পুষ্টির উৎস। আর বাদাম কম আছে কার্বোহাইড্রেট, খাদ্য হিসাবে গণ্য করা হয়। তো বন্ধুগণ, এই তিনটি খাবার প্রথম বলছি শাক সবজি প্রচুর পরিমাণে খাওয়ার জন্য এবং প্রতিদিনে খাদ্য তালিকা শাক সবজি রাখবেন। নাম্বার টু, অন্তত এক থেকে দুটা ডিম রাখবে খাদ্য তালিকায়, সকাল নাস্তা খাওয়ার সময় একটি ডিম খেতেই পারে। নাম্বার থ্রি, বাদাম, যে কোনো বাদাম হইতে পারে, চীনা বাদাম বলি, কাঠবাদাম বলি, কাজু বাদাম বলি, আমড় বাদাম বলি, বা আপনার বিশেষ করে এই আমড় যে বাদামটা, এটি বেশি শক্তির উৎস। এই বাদামগুলো খেতে পারলে শরীর স্বাস্থ্য ওজন কমার পাশাপাশি দেহের জন্য অত্যন্ত ভূমিকা রাখে। আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি গুড এই খাবারগুলো। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।